আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে যেন একটা সুফল বয়ে আসুক, আমরা যেন খুব ভালোভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। কিন্তু তারপরেও আমাদের অনেক এলোমেলো হয়ে যায় বা আমরা অনেক কিছু ভুল করে ফেলি, ঠিকভাবে আমরা সব কিছু হয়তো বা ঠিক টাইমে করতে পারি না। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে কীভাবে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি, কীভাবে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি সেই বিষয়ে পাঁচটি উপায় আমরা আজকে আলোচনা করব। আর এই পাঁচটি উপায় অবলম্বন করলে আমরা সহজেই আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের জীবনের সম্পূর্ণ সময়টাকে একটা মূল বস্তু বিবেচনা করি আর সেই মূল বস্তুর একক হিসেবে হয় আমাদের একটা দিন, তার মানে একটা দিন যদি ভালো হয় তাহলে আমরা আমাদের পুরো জীবনটাকে ভালোভাবে রাখতে পারবো। তাই প্রথমেই আমরা যে কাজটা করব আমাদের একটা দিনকে ভালো করা, মানে হচ্ছে কিভাবে কখন কোন কাজ করলে আমাদের সময়টুকু সুন্দরভাবে কাজে লাগলো, আমাদের সময়টাকে সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারলাম। ঠিক সেইভাবে আমরা যদি আমাদের দিনটাকে কাজে লাগাতে পারি, মানে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি, তাহলে আমাদের দিনটা সুন্দর হবে। আর যদি আমাদের দিনটা সুন্দর হয় তাহলে আমাদের পুরো জীবনটাই সুন্দর হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। তাই আমরা একটা দিনকে সুন্দর করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। তাই আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে একটা দিনকে সুন্দর করা। আমরা সব কাজ ঠিকঠাক করলাম, আমরা প্রতিটা কাজ ভালোভাবে করলাম, সঠিকভাবে করলাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা বুঝেও করলাম, যেই কাজ করা যাবে না সেটা বাদ দিলাম আর যেটা করা যাবে সেটা করলাম। কিন্তু তারপরেও একটা বিষয় থেকে যায় যে সঠিক সময়ে সঠিক কাজ করা, অর্থাৎ কথা বলতে যাচ্ছি সঠিক সময়ে সঠিক কাজ করা। সঠিক কাজ করলেই হবে না, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি তাহলে আমাদের একটা দিন খুব সুন্দরভাবে কাজে লাগবে। আর আমাদের একটা দিন যদি ভালোভাবে যায় বা একটা দিন যদি ভালো হয় তাহলে আমাদের পুরো জীবনটাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা। আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করার মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি বা আমরা সময়টাকে নষ্ট করে ফেলি বা আমরা সময়টাকে ঠিকভাবে প্রপারলি কাজে লাগাতে পারি না, যেটা আমাদের করার কথা ছিল না সেটাও আমরা করে ফেলতেছি। তো এরকম অনেক ক্ষেত্রেই হয়, অনেক সময় দেখা দেয়। তাই আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে, অর্থাৎ কথা বলতে চাচ্ছি আমাদের লক্ষ্য ঠিক রেখে সেই লক্ষ্য অনুযায়ী সুন্দরভাবে কাজ করা। সঠিক সময়ে যদি আমরা আমাদের লক্ষ্য ঠিক রেখে লক্ষ্য অনুযায়ী কাজ করি তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ অনেক ভালো হবে। তাই আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্য ঠিক রেখে সঠিক সময়ে সঠিক কাজ করা। আমরা বিভিন্ন সময় আমরা স্রোতের গা ভাসিয়ে দিই, মানে আমাদের আশেপাশের অনেক বন্ধুবান্ধব থাকে বা অনেক সার্কেল থাকে, যেই সব মানুষের পাল্লায় পড়ে বা তাদের সাথে থেকে থেকে বা তাদের সাথে মিশতে মিশতে আমরা তাদের সাথেই সব কাজ করে ফেলি, অনেকটাই আমরা তাদের সাথে মিশে যাই। তো এমনও দেখা গেছে যে আমাদের এই একটা কাজ করা উচিত, এখন সেই কাজটা করতে পারতেছে না, আমাদের ওই টাইমে আমাদের গ্রুপ বা আমাদের সার্কেল অন্য একটা কাজ করতেছে, আমাদের সেই সময় ওইখানে যেতে হবে বা সেই কাজটা তাদের সাথে করতে হবে। এখন এইরকম হয়, এইরকম হওয়ার মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আমাদের যে নিজেদের যে কাজটা সেই কাজটা আমরা করতে পারি না, এই কারণে কিন্তু আমরা নিজেরা অনেক সময় পিছিয়ে পড়ি। আমাদের গ্রুপের কাজ যেটা অবশ্যই দরকার সেটা আমরা করতে পারি, কিন্তু যেই সব কাজটা অহেতুক হয়, মানে যেরকম হতে পারে যে আমরা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যাচ্ছি বা ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে যাচ্ছি বা ফ্রেন্ডরা মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, এই সব কাজ করার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমাদের দিনটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা বা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারছি কিনা। যদি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী বা আমাদের দিনটাকে সুন্দর করার জন্য সঠিকভাবে কাজটা করতে পারছি বা আমাদের দিনটা অপচয় হইল না এরকম যদি মনে হয় তাহলে আমরা আমাদের অবসর সময়টুকু বা বাড়তি সময়টুকু
আমরা আড্ডা দিয়ে বা ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরে ফিরে কাটাইতে পারি। কিন্তু যদি এরকম হয় যে নিজের কাজ রেখে বা নিজের প্রয়োজনীয় বিষয়টা রেখে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে যাইতেছি বা যেতে বাধ্য হইতেছি কোনো কারণে হোক, যদি এরকমটাই হয়ে যায় তাহলে আমরা অবশ্যই পিছিয়ে পড়ব। তাই না বলতে শিখতে হবে। অর্থাৎ কথা বলতে চাচ্ছি, সবসময় সবার সাথে তাল মিলিয়ে সব কাজ করা যাবে না। নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে, নিজের লক্ষ্যের প্রতি মনোযোগী হতে হবে, নিজের পরিবেশ নিজের অবস্থার উপর মনোযোগী হতে হবে। আমরা আমাদের নিজের দিকে তাকাবো, নিজের লক্ষ্যের দিকে তাকাবো, নিজের ফ্যামিলির দিকে তাকাবো, তারপর আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের দিকে তাকাবো। যদি আমরা আমাদের নিজেকে এবং নিজের ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে পারি এবং আমাদের নিজেদের জন্য কাজ করতে পারি তাহলে আমাদের অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে। আর সবসময় সবার সাথে বের হওয়া যাবে না, সে যেই হোক না কেন। অবশ্যই আগে নিজের কাজ করা হয়েছে কি না সেই কাজের প্রতি মনোযোগী হতে হবে। তাই আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি করা যাবে আর কি করা যাবে না, অর্থাৎ না বলতে শেখা। আমাদের না বলতে শিখতে পারতে হবে। এতে যেই মন খারাপ করুক না কেন, এতে আমার ফ্রেন্ড বিরক্ত হোক না কেন বা আমার আশেপাশের মানুষ বিরক্ত হোক, তাদের কিছু আসা যায় না। নিজের জীবনের উপর প্রভাব ফেলুক এমন কোনো কাজ করাই যাবে না, সে যেই হোক না কেন, যার প্রভাবেই পড়ুক না কেন। তাই অবশ্যই নিজের জীবনকে, নিজের কাজকে, নিজের ফ্যামিলিকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। একটা কথা আছে, সঙ্গ দোষে লোহাও বাসে। মানে আমরা যদি ভালো মানুষের সাথে চলি তাহলে আমরা অনেক ভালো কিছু শিখতে পারি। আবার যদি আমরা আমাদের আশেপাশের মানুষগুলো যদি এমন হয় যে তারা মানে ভালো কাজগুলো করতেছে না বা তারা নেগেটিভ মাইন্ডের, যদি আমরা তাদের সাথে চলি তাহলে আমাদের চিন্তাভাবনাটুকু আস্তে আস্তে ওই রকম নেগেটিভ হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই এমন মানুষের সাথে মিশতে হবে বা তাদের সাথে মিশতে হবে যারা নিজেকে নিয়ে ভাবে এবং যারা নিজের অগ্রগতির জন্য কাজ করে বা সৎ পথে থাকে। একজন সৎ ব্যক্তির সাথে, যারা সত্যকে সত্য বলতে জানে, যারা মিথ্যাকে মিথ্যা বলতে জানে, যারা স্রোতে গা ভাসায় না, যারা নিজের সৎ পথে শক্তভাবে স্টেবল থাকতে পারে, তাদের সাথে মিশতে হবে। তাহলে দেখা যাবে যে তাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারতেছি। তাই আমাদের আশেপাশের মানুষগুলো এমন হতে হবে বা আমরা তাদের সাথেই মিশব যারা সময়কে কাজে লাগায়, যারা সঠিক কথা বলে, সত্য কথা বলে। আমাদের চারপাশে যারা ভালো মানুষ আছেন আমরা তাদের সাথেই শুধু চলব। আর যারা আমাদের আশেপাশে একটু নেগেটিভ মাইন্ডের মানুষ আছেন, আর এটা সবসময় থাকবে, তো তাদেরকে আমরা একটু দূরে সরিয়ে রাখবো। তাদের সাথে খারাপ ব্যবহার করবো এমন না, কিন্তু তাদেরকে একটু দূরে সরিয়ে রাখবো, তাদের সাথে মেশা যাবে না, তাদেরকে পরিহার করতে হবে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সঠিক মানুষ বা সঠিক সঙ্গ নির্বাচন করা। এই হচ্ছে আমাদের 5 উপায় বা কৌশল যেভাবে আমরা নিজেকে ইম্প্রুভ করতে পারি, নিজের লক্ষ্য অর্জন করতে পারি বা আমাদের নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি। আমরা অবশ্যই অন্যের হেল্প করব বা অন্যের জন্য সময় দিব, অন্যের কাজে লাগব, কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যেন আমরা নিজেকে বাদ দিয়ে কোনো কিছু না করি বা নিজের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু যেন না করি। তাহলে আমাদের অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে। আর আমরা যদি ভালোভাবে চলি তাহলে আমাদের দেখা দেখি বা আমাদেরকে দেখে অন্য আরেকজনও ভালো পথে চলতে ইন্সপায়ার্ড হবে। তাই আমরা চেষ্টা করব ভালোভাবে থাকার, সময়কে সঠিকভাবে কাজে লাগানোর এবং নিজেকে ইম্প্রুভমেন্ট করার। আর একটা বিষয় না বললেই নয়, আর তা হচ্ছে আমাদের নিজেদের যে দৈনিক কাজের হিসাব, কখন কোন কাজ করলাম সেই বিষয়টা আমরা নোট করে রাখব। আমাদের ডায়েরিতে যদি আমরা এটা নোট করে রাখতে পারি তাহলে গতদিন, মানে আমরা গতদিন যে ভুলটা করলাম বা যেই কাজটা করা উচিত হয়নি সেটা আমরা দেখতে পারবো। সেটা দেখে নিজেকে জাজ করতে পারবো যে আমার এই কাজটা এখন করা উচিত হয় নাই, তাহলে আজকে আমি এই মানে ভুল কাজটা করব না। তাহলে আমাদের নিজেদের একটা ভুল সলভ হলো। এভাবে আমাদের প্রতিদিন যদি আমরা নিজেকে এভাবে জাজ করি আর নিজেকে যদি এভাবে ইম্প্রুভমেন্ট করতে থাকি, নিজের ভুলগুলো শুধরাতে পারি, তাহলে অবশ্যই আশা করি আমরা আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই জিনিসটা লিখে না রাখি বা আমরা যদি এই কাজটা
লিখে লিখে না করি তাহলে আমরা দেখা যাবে এরকম যে একটা কেয়ারলেস ভাব চলে আসবে। আর আমরা যদি এটা লিখে রাখি তাহলে অবশ্যই আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করবে। তাই আমরা চেষ্টা করব দৈনিক কাজের হিসাব একটা ডায়েরিতে লিখে রাখা। এতে করে আমরা আমাদের নিজেদেরকে খুব সহজে খুব ভালোভাবে ইম্প্রুভ করতে পারবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, ইনশাল্লাহ কথা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের এই হ্যাভেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথেই থাকবো। ধন্যবাদ।